আসসালামু আলাইকুম। আধুনিক পদ্ধতিতে ফসল চাষ করতে চাই তাদের জন্য এই ভিডিওটি। আমরা যারা আধুনিক কৃষি স্মার্ট কৃষি নিয়ে কাজ করছি তাদের জন্য এই ভিডিওটি থাকবে মাচা তৈরির জন্য একটা সম্পূর্ণ সমাধান। আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি শসা, করলা, ঝিঙা, রকমেলন কিভাবে আপনি চাষ করবেন, কিভাবে মাচা দিবেন, মাচা কতটুকু বাঁশের লম্বা হবে অর্থাৎ খুঁটি কতটুকু লম্বা হবে, কয় কেজি নেট লাগবে, কয় জিআই তার লাগবে কি না, কট সুতা লাগবে কি না, কত ফাঁসের নেট লাগবে, সব মিলে এই ভিডিওতে থাকবে টোটাল ইনফরমেশান। এবং আপনি একবার মাচা দিয়ে কিভাবে তিনটা ফসল করতে পারবেন তেমনই একটি ভিডিও থাকছে আজকের এই ভিডিওটি। কৃষি উদ্যোক্তা ভাই, আমরা যখন আধুনিক পদ্ধতিতে ফসল চাষ করতে চাই তখন মাচার সিস্টেমটা একটু আমরা পরিবর্তন নিয়ে কথা বলি। কারণ এ প্যাটার্নের যে মাচাটা হয় সেই মাচাতে আমরা দেখি যে পরিচর্যা কাজ সহজ হয়, ফসল হারভেস্টিংয়ের সুবিধা হয় এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা করে গাছ যখন আমরা বাড়তির দিকে নিয়ে যাই তখন এই গাছগুলোর পরিচর্যাটা, ডাল ছাটাই, পোকার ম্যানেজমেন্ট বা ইনসেকটিসাইড যে ম্যানেজমেন্টগুলো থাকে স্প্রে করার কাজগুলো সবগুলোই পারফেক্টলি করতে গেলে আমরা এই প্যাটার্নের মাচা ইউজ করি। আর এই প্যাটার্নের মাচার ক্ষেত্রে আমরা খুঁটি কতটুকু ব্যবহার করব এর আগে এরকম কমপ্লিট ভিডিও আমার বানানো হয় নাই। এই প্যাটার্নের মাচার জন্য আমরা যদি শসা, করলা, রকমেলন, ঝিঙা এই জাতীয় যদি আমরা ফসল করতে চাই তাহলে 7 ফিটের হাইটের অর্থাৎ 7 ফিট লম্বার আমার খুঁটি ব্যবহার করতে হচ্ছে। আমরা যে মাচাটা ইউজ করেছি দেখুন 7 ফিট হাইটে খুঁটি হবে এবং 2 খুঁটি আড়াআড়িভাবে এ প্যাটার্নের মধ্যে 2 খুঁটি আমরা দিব। এবং আমরা যে বেড করব এখানে আমরা সবসময় বলি সিঙ্গেল বেডের মাচা হবে, 2 বেড মিলে একটা মাচা হচ্ছে, 1.5 ফিট চড়া বেড, মাঝখানে 1.5 ফিট ড্রেন। এরকমভাবে আমরা সাধারণত রকমেলন, শসা, করলা, ঝিঙা এগুলো আমরা রোপণ করব। এদের ক্ষেত্রে আমরা যে ড্রেন ছাড়তেছি 1.5 ফিট, আমার 2 মাচার খুঁটিটা আমার মালচিংয়ের ঠিক অপোজিটে ড্রেনের দিকে পড়বে অর্থাৎ মালচিংয়ের উপরেও পড়বে না অথবা ড্রেন বেডের ভিতরেও পড়বে না, তাহলে আমার ড্রেনের সাইডে যা পড়ছে 2 খুঁটি। এরপরে আমার হচ্ছে আমি চলে যাচ্ছি যে এই একদম লেভেলটা যে আমার এই খুঁটি দুইটা যখন এক জায়গায় করলাম এর হাইট কত আসতেছে, এইটার হাইট আসবে 6 ফুট অর্থাৎ 6 ফুট, 7 ফুটের খুঁটি দুই সাইডে 1 ফুটের মতো কিন্তু সাইডে বাঁকা হয়ে যাচ্ছে, যাওয়ার কারণে 1 ফুট কমে গেল 6-7 ফুটের খুঁটিটা, যে আমার 6 ফিট হাইট হচ্ছে মাছ বরাবর 2 মাচার যে টপ এটা হবে 6 ফুট এবং এই জায়গাতে একদম এ প্যাটার্নের লেভেল হবে। এই লেভেল দিয়ে আমি 6 ফুট হাইট দিয়ে আমার এই মাচার যে খুঁটিগুলো সেই খুঁটিগুলো বরাবর আমি বেঁধে নেব। তারপরে উপর দিয়ে আমি জিআই তার ব্যবহার করব। সাধারণত এই জিআই তার ব্যবহার করার একটা অন্যতম কারণ হচ্ছে যে যাতে রোদে মানে বৃষ্টিতে যাতে কোনোভাবে এই মাচাটা ঢোলে না পড়ে, মানে ঢোল যখনই পড়বে তখন গাছগুলো কিন্তু জাম হয়ে যাবে এবং দেখা যাবে যে মাচাটা আমরা যে খরচ করলাম আমরা এই বেড পদ্ধতি, মালচিং পদ্ধতি এবং হচ্ছে মাচার খরচের ক্ষেত্রে আমাদের আবার নতুন করে ইনভেস্টমেন্ট লাগবে। যাতে এটা না লাগে এই কারণে আমরা 16 mm-এর আমরা হচ্ছে জিআই তার ব্যবহার করো উপর দিয়ে বাঁধার জন্য। এই খুঁটিগুলো আড়াআড়ি ধরবো এবং বেঁধে নেবো এবং জিআই তার ব্যবহার করব। এই জিআই তারটাকে ঠিক দুই পাশে 2.5 ফুটের খুঁটি দিয়ে এই টান করে যাতে আমার মাছাটা রোদ নিতে পারে। আর এই খুঁটি যেটা ব্যবহার করছি এই খুঁটিটি হবে চিকন, আমরা যে তল্লার বাঁশ পাই বা ভালকা বাঁশ বলে চিকন সাইজে যে বাঁশগুলো সেটাকে আমরা হয়তো 25-30 টাকা পিস পাই। এই 25-30 টাকা পিসের এই খুঁটিগুলো আমরা ইউজ করব 7 ফিট করে করে আমরা কেটে নিব। এই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে 1 বিঘা জমিতে সর্বোচ্চ 2-2,500 টাকায় আমার এই খুঁটি হলে হয়ে যাচ্ছে। আমরা যদি জিআই তারের কথা বলি যে জিআইটার আমরা আড়াআড়িভাবে যে টপ দিয়ে দিচ্ছি এইটা সর্বোচ্চ 2,000-2,500 টাকা হলে আমার হয়ে যাবে। তারপরে আমার লাগবে হচ্ছে কটের সুতা, যেটা আমরা দেখতে পাচ্ছি এই কটের সুতাটি ঠিক আমার 6 ফিটের মধ্যে আমার নিচে থাকবে গাছ, এই যে খুঁটির 1 ফিট উপরে একটা থাকবে, ঠিক আবার 2 ফিট উপরে আরেকটা থাকবে এবং আবার 2 ফিট, এরকম 3টা আমি এই টান কটের সুতাগুলো ইউজ করব। তাহলে 3টি কটের সুতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার গাছগুলো যখন বড় হয়ে যাবে, ফলে লোড হয়ে যাবে, তখন যেন ভিতর দিকে চাপা না খেয়ে যায়। এই জন্যই এই কটের সুতা যেটা চিকন আমরা 4 তারা যে কটের সুতাগুলো পাই, 4 তারা অথবা 3 তাও যে 3
আমরা যে মোটা যেটাকে বলা হয় কট, কটটাকে চারটা ভাবে পাচানো হয়, এই চারটাও যে কটগুলো কট সুতোগুলো সেটাকে আমরা ইউজ করব টানা হিসাবে বরাবর তিনটা টানা দেব 6 ফিটের মধ্যে, এবং এর উপরে আমি নেট দিয়ে দেব। নেট হচ্ছে দুই ধরনের হয়, এক হচ্ছে কটের সুতার নেট যেটা আমরা পাশে দেখছি, আরেকটা হচ্ছে যে এটা রেডিমেড প্লাস্টিক নেট। এই প্লাস্টিক নেটটা আসলে আমরা যদি খেয়াল রাখি তাহলে হচ্ছে 6x6 ফাঁসে পাওয়া যায়, 8x8 ফাঁসে পাওয়া যায়। সো আমরা 8x8 যে গ্যাপ যেটা থাকে এটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্যাপে আমরা এই নেটগুলো ব্যবহার করব। 8x8 ফাঁসের যে নেটগুলো আমরা জাস্ট নিচ থেকে একদম বরাবর ফালাই দিলে আমাদের যে মাছাটা পাচ্ছি সেটা হবে একদম পারফেক্ট। আর এই মাছাটি, এই যে নেট আমরা ইউজ করলাম যে এখানে কট অথবা হচ্ছে যে প্লাস্টিক দুইটাই যেটা, এটা এটা কট আমরা এটা প্লাস্টিক, এই প্লাস্টিকের যে নেটটি 1 বিঘা জমিতে সর্বোচ্চ 10 কেজি লাগে। আমরা যদি বাজার দর হিসাব করি তাহলে এই নেটগুলোর দাম আসে 350 টাকা কেজি। আর আমরা যে কট সুতাটা ইউজ করতেছি চারতাওয়া যে কটটা, এটা 220 থেকে 250 টাকার মধ্যেই থাকে। সো এইটাকে আমরা যদি হিসাব করি তাহলে 10 থেকে 12 কেজি পর্যন্ত লাগে, তার মানে হচ্ছে আমরা যদি 220 টাকা পাই তাহলে 2500 টাকার মতো লাগে। আর আমরা যে নেটটা ইউজ করতেছি এই নেটটা হচ্ছে 350 টাকা, তা আমার 10 কেজি হলে 3500 টাকা। এভাবে নেট যদি আমার 2200 বা 2500 লাগে কট, তাহলে এদিকে লাগতেছে আমার নেটের দাম 3500, তাহলে 5700 বা 6000 টাকা যদি ধরি, আর আমার জিআই তারে লাগবে ওইদিকে 2000 টাকা মতো, তাহলে হচ্ছে 6000, এদিকে 8000, এবং আমার বাঁশে যা লাগতেছে আরও 2000 12000, তাহলে 10000 বা 10500-এর মধ্যে লেবার খরচ কিন্তু আপনার এখানে আরও 2000 টাকা লাগবেই। তো এই টোটাল কাজ সেট আপ দিয়ে দেখা গেলো যে আমার 11 থেকে 12000 টাকার মধ্যে আমার যে মাছাটা হচ্ছে সেটা তিন ফসল আমি নিতে পারতেছি। তাহলে তিনটা ক্রপস যদি নিতে চাই, তার প্রথমে আমি শসা নিলাম, তারপরে আমি করলা দিলাম, তারপরে যা অন্য যে কোনো আরেকটি ক্রপস লাউ দিতে পারি অথবা মিষ্টি কুমড়া দিতে পারি, এছাড়া অন্য আরও ঝিঙ্গা বা বরবটি যেটাই হোক আমরা দিতেই পারি। তাহলে এই তিনটা ক্রপস আমি একটা মাছা নিতে পারতেছি মাত্র 10 থেকে 12000 টাকা খরচের মাধ্যমে, তার মানে আমার ক্রপস প্রতি খরচ পড়ছে মাত্র 3000 টাকা করে বা 3500 টাকা করে। এই যে এইভাবে যদি আমরা একটু হিসাব করে কাজ করি একটু টিকসইভাবে, মানে তাহলে আমাদের লস করার কোনো সম্ভাবনা থাকে না। সো এই ছিল আজকে ভিডিওতে যে মাছা নিয়ে একটি কমপ্লিট সলিউশন। ধন্যবাদ, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন টেকনোলজি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এগ্রোনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।